গুরুদাস, তেলেঙ্গানা নিয়ে সিপিএম যেখানে বিরোধিতা করছে আপনারা সমর্থন করেছিলেন, যেভাবে লোকসভায় কালকে পাশ হলো সেটার উপর আপনার কি মনে করছেন? আমরা তেলেঙ্গানার সমর্থক প্রথম দিন থেকে, যখন কংগ্রেস সমর্থন করেনি, কারণ তেলেঙ্গানা হওয়ার পেছনে কতগুলো ঐতিহাসিক কারণ আছে। কালকে বিল পাশ হওয়ার জন্য আমরা খুশি, কিন্তু যেভাবে বিল পাশ হয়েছে সেভাবে যদি পাশ না হতো তাহলে আমি আরও বেশি খুশি হতাম। কিন্তু গুরুদাসদা, সিপিএম বিরোধিতা করছে, এইভাবে রাজ্য বিভাজন করা যায় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি এর বিরুদ্ধে রয়েছেন রাজ্য বিভাজনের, আপনারা কেন পক্ষে তেলেঙ্গানা? আমরা তো আলাদা দল, তৃণমূল আলাদা দল, আর এও তো আলাদা দল, মানে সিপিএম। সুতরাং আমাদের তো মত পার্থক্য থাকতেই পারে, আমরা এর পক্ষে, কারণ তেলেঙ্গানা আর তেলেঙ্গানার বাইরে যে অন্ধ্রা তার সম্পর্কে কতগুলো সমস্যা প্রথম থেকেই ছিল। তেলেঙ্গানার লোকেরা মনে করতো তাদের ঠিকভাবে দেখা হচ্ছে না, কতগুলো রক্ষা কবচ ছিল, এ ব্যাপারে কতগুলো এগ্রিমেন্ট হয়েছিল, কিন্তু সেগুলো মানা হয়নি। সুতরাং তেলেঙ্গানার লোকরা যদি চায় তারা পৃথক রাষ্ট্র করবে, তাহলে তার বিরুদ্ধে যাব কেন আমরা? কিন্তু তেলেঙ্গানা যে সিদ্ধান্তটা নিয়েছে লোকসভা, আমরা দেখছি পশ্চিমবঙ্গেতেও গোর্খা জনমুক্তি মোর্চা বলছে এখনও রাজ্যের মতামত না দিয়ে কেন্দ্রীয় সরকার তাদের একটা রাজ্য গঠন করে দিবে। গোর্খা লীগ যাই বলুক না কেন, আমরা গুরখাল্যান্ডকে সমর্থন করি না। আমরা মনে করি দার্জিলিং এবং তার কাছের যে অঞ্চলগুলো সেগুলো সমস্তই ঐতিহাসিকভাবে পশ্চিমবাংলার সঙ্গে সংযুক্ত, পশ্চিমবাংলার বাইরে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না।